আমার সহিত যে নেতৃমণ্ডলী সম্মিলিত হচ্ছেন, প্রমুখ হচ্ছেন পূর্বতন সাধারণ সম্পাদক ওড়িশা প্রদেশ যুব কংগ্রেস বরিষ্ঠ যুব নেতা শ্রী সন্তোষ কুমার বেহরা মহোদয়। আমি শ্রী সন্তোষ বাবু স্বাগত করুছু, অভিনন্দন করুছু বক্তালি সহিত। আমার সহিত জয়েন করছেন কংগ্রেস জন বরিষ্ঠ নেতা কাউন্সিলর ক্যান্ডিডেট ওয়ার্ড নম্বর 18 যাজপুর টাউন মুনিসিপাল কর্পোরেশন অফ মুনিসিপালিটির শ্রী বলরাম বেহরা মহোদয়। বলরাম বাবু স্বাগত করুছু। আমার সহিত যুব কংগ্রেস উপসভাপতি ওয়ার্ড নম্বর 18 রু শ্রী চন্দন বেহরা জয়েন করছেন, শ্রী চন্দন বাবু আমার স্বাগত অভিনন্দন। আমার সহিত জয়েন করছেন শ্রী শরদেন্দু পতি সহিত জয়েন করছেন শ্রী শরদেন্দু পতি মহোদয় জেলা যুব কংগ্রেস উপসভাপতি। আমার সহিত সম্মিলিত হচ্ছেন আজি ওয়ার্ড প্রেসিডেন্ট 18 নম্বর ওয়ার্ড যাজপুর মুনিসিপালিটির যে সভাপতি অছন্তি সঞ্জয় বেহরা মহোদয়। সঞ্জয় বাবু অনেক স্বাগত অভিনন্দন। জাহানপুর জিপি র যে সভাপতি অছন্তি যুব কংগ্রেস র শ্রী প্রফুল্ল সাহু মহোদয়, প্রফুল্ল বাবু কু স্বাগত। অকরপড়া জিপি র যে যুব সভাপতি অছন্তি যুব কংগ্রেস সভাপতি শ্রী সুভাশিষ দাস, সুভাশিষ বাবু অনেক স্বাগত। এবং এই নেতৃমণ্ডলী সহিত 150-200 অধিক যুব কংগ্রেস যে কর্মকর্তা বিশিষ্ট নেতৃমণ্ডলী সমর্থক মানে আজ আসছেন যাজপুর রু, আপনার সমস্ত অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, বহু বহু ধন্যবাদ। নিশ্চয় এই প্রকার মিশ্রণ পর্ব দ্বারা এবং বিশেষ করে যে যুব প্রতিভা মানে যুব নেতৃত্ব আজ যুব কংগ্রেস এবং কংগ্রেস দলক পরিত্যাগ করে বিজু জনতা দলরে সম্মিলিত হচ্ছে, সেমানকর এই মিশ্রণ দ্বারা বিজু জনতা দল আহুরি সশক্ত হব, আহুরি শক্তিশালী হব এবং 2024 নির্বাচনরে যাজপুর আসেম্বলি কনস্টিটিউয়েন্সিরে বহুমতরে বহু বড় মার্জিন আমি জয়যুক্ত হব এই বিশ্বাস আপনারা আহুরি দৃঢ়ীভূত করছেন। তা সহিত যাজপুর লোকসভা সিট মধ্য বিজু জনতা দল বহুমতরে বহু মার্জিন জিতিব আপনার মিশ্রণ পর্বে, তা মধ্যে এক বড় বার্তা যাচ্ছি। এই সময় দলর সভাপতি 4.5 কোটি ওড়িশাবাসী হৃদয়ের স্পন্দন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়ক মহোদয়ঙ্ক তরফ, দলর সাংগঠনিক সম্পাদক দলর বরিষ্ঠ নেতা শ্রী প্রণব প্রকাশ দাস মহোদয়ঙ্ক তরফ এবং দলর সমস্ত নেতৃমণ্ডল এবং কর্মকর্তাঙ্ক তরফ, আমি সমস্ত নেতৃমণ্ডলীকে আজ দলরে বিধিবদ্ধ ভাবে সামিল করুছু, স্বাগত করুছু। উপস্থিত অছন্তি মাননীয় রাজ্যসভা সাংসদ বড়ভাই শশী মাত্র মহোদয় এবং মঞ্চরে উপস্থিত অছন্তি আমার মিডিয়া সংযোজক পূর্বতন জেনারেল সেক্রেটারি সন্তোষ কুমার বেহরা মহোদয়, যাজপুর আসি সমস্ত ইউথ কংগ্রেস সংগ্রামী ভাই মানুষ বিজু জনতা দল পরিবার স্বাগত জনাচ্ছি এবং আপনার আজ বিজু জনতা দলের যোগদান দলকে আহুরি সুদৃঢ় করা সহ যাজপুরে বিজু জনতা দল আজ আহুরি সক্রিয় হল এবং আপনার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়ক আদর্শের যে অনুপ্রাণিত হয়ে যাজপুরে ঘটুবা যে বিকাশ কু আহুরি আগুক নবাকু এবং সর্বোপরি বিকাশ যে অন্য নাম প্রণব প্রকাশ দাস যাজপুরে আমার সমস্ত বিধায়ক বড়ভাই প্রিয় প্রণব প্রকাশ দাস ভাবে বিজু জনতা দলের সামিল হলে মু আপনার আউথরে স্বাগত জনাওছি এবং মাননীয় বিধায়ক ববি ভাই যাজপুরে আগামী দিনে আহুরি যে বিকাশ স্বপ্ন দেখিছেন সে বিকাশ কু আগে নেওয়া আমি সমস্ত জড়ে জড়ে তাঁর স্বচ্ছায় সিপাহী ভাবে কাম করা আপনার আপনার ঠিক আশা রাখুছি এবং যে নূ
ଗଠନରେ ଆପଣମାନେ ଗଭୀ ଭାଇଙ୍କ ପଛରେ ବିକାଶକୁ ଆଗକୁ ନେବାକୁ ଆଶା ରଖୁଛି ଏବଂ ସର୍ବୋପରି ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ସାଧାରଣ ନିର୍ବାଚନ ଚାଲିଛି ଜୁନ୍ 1 ତାରିଖ ଦିନ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏବଂ ଆମ ସମସ୍ତଙ୍କର ପ୍ରିୟ ନେତା ମାନ୍ୟବର ବିଧାୟକ ବବି ଭାଇ ଯୋଉ ପ୍ରାର୍ଥୀ ଯାଜପୁରରେ ଦେଇଛନ୍ତି ଜଣେ ମାଙ୍କୁ ଶ୍ରୀମତୀ ସୁଜାତା ସାହୁଙ୍କୁ ଆମେ ଲକ୍ଷାଧିକ ଭୋଟରେ ଜିତେଇ ଓଡ଼ିଶା ରାଜନୀତି ଇତିହାସରେ ଏକ ନୂଆ ଅଧ୍ୟାୟ ସୃଷ୍ଟି କରିବା ଏବଂ ଯାଜପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ରେକର୍ଡ ସଂଖ୍ୟକ ଭୋଟରେ ଜିତେଇବାକୁ ଆମେ ସମସ୍ତଙ୍କର ଲକ୍ଷ୍ୟ ରହିବ ଏ ଆପଣଙ୍କୁ ଆଶା ରଖୁଛି ଆଉ ଥରେ ଆପଣମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ କରିବା ସହିତ ସମସ୍ତଙ୍କର ଶୁଭକାମନା ଏବଂ ମଙ୍ଗଳ କାମନା କରୁଛି ଜୟ ଜଗ ରାଜ୍ୟର ଲୋକପ୍ରିୟ ନେତା ଶ୍ରୀଯୁକ୍ତ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କ କାର୍ଯ୍ୟକଳାପରେ ଆକୃଷ୍ଟ ହୋଇ ଯାଜପୁରର ବିଧାୟକ ପ୍ରଣବ ପ୍ରକାଶ ଦାସଙ୍କ କାର୍ଯ୍ୟକଳାପ ଏବଂ ଲୋକପ୍ରିୟତା ଯାଜପୁରର ଉନ୍ନତିମୂଳକ କାର୍ଯ୍ୟକଳାପ ଏବଂ ଯେଉଁଭଳି ଯାଜପୁର ବିକାଶ କରୁଛନ୍ତି ଯାଜପୁରକୁ ଯାଜପୁର ଜିଲ୍ଲାକୁ ରାଜ୍ୟକୁ ତାଙ୍କ କାର୍ଯ୍ୟରେ ଅନୁପ୍ରାଣିତ ହୋଇ ଆମେ ସମସ୍ତେ ବହୁତ ଯୁବକ ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ଆଜି ସଙ୍କ ଭବନରେ ମିଶିବା ପାଇଁ ସେ ହେଉଛି ଆମର ନେତା ବଭାଇ ଯେଉଁ ତାଙ୍କର ସବୁ ଭଲ ପାଇବା ତାଙ୍କ ଶ୍ରେୟସତା ଆମକୁ ଅତ୍ୟନ୍ତ ଅଧିକ ଆକୃଷ୍ଟ କରୁଛି ସେଇ ଅନୁପ୍ରାଣିତ ଆମେ ଆଜି ସମସ୍ତ ଯୁବକମାନେ ଆଜି ସଙ୍କ ଭବନରେ ମିଶିଛୁ କଂଗ୍ରେସରେ ଫାଷ୍ଟ ଥିଲି 2009ରୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ବହୁତ କଷ୍ଟ କରି ବହୁତ କାମ କରିକି ଆସିଛି କଂଗ୍ରେସରେ ଆଜି ଛାଡ଼ିବାର ବହୁତ କିଛି ରିଜିନ୍ ଅଛି ଦଳରେ ମିଶିବା ପୂର୍ବରୁ ଆମ ଯାଜପୁର ମେନ୍ ହୃଦୟ କହୁଛନ୍ତି ପ୍ରଣବ ପ୍ରକାଶ ଦାସ ତାଙ୍କର ସବୁକିଛି କାମ ଥିଲା ପରେ ଆମେ ଯାଜପୁରରେ ସମସ୍ତେ ଦୁଇ ଜଣ ଆମେ ଭାଇ ଠିଆ ହେଇଛୁ ତମକୁ ଅନ୍ତରରୁ ଭାବିଛୁ ଯେ ଯିଏ ବି ଆମର ଆଗରେ ଠିଆ ଲଢ଼ୁଛନ୍ତି ଯିଏ ବି ପ୍ରାର୍ଥୀ ହେଇଛନ୍ତି ଆମର ତାଙ୍କୁ କେମିତି ଜିତିବା ପ୍ରଥମ ଲକ୍ଷ୍ୟ ହବ ସେଇଟା ଆଜି ବିଧିଭାବ ବୁଦ୍ଧିଭାବ ନେଇକି ଆମେ ଯାଉଛୁ ତାଙ୍କୁ କେମିତି ଜିତିବା ସେ ଆଉ ବହୁତ ଗୋଟେ ଭୋଟ ଆମେ କଥା କାମ କରି ଦେଖିବାର ପଡ଼ୁଛି ଯେଉଁମାନେ ବି ବିରୋଧୀ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ପଛରେ ପକେଇକି ଆମେ କେମିତି କାମ କରିବା ସେଇଟା ଶପଥ ନେଇକି ଯିବା